আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট হচ্ছে আজ। শনিবার সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ষষ্ঠ দফায় হরিয়ানায় 10 আসন, বিহারে 8টি, ঝাড়খণ্ডে 4টি, উড়িষ্যায় 6টি, উত্তরপ্রদেশের 14টি, পশ্চিমবঙ্গের 8টি, দিল্লির 7টি ও জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে হরিয়ানা, দিল্লি ও জম্মু ও কাশ্মীরে ভোট গ্রহণ সম্পন্ন হবে। এই দফায় ভোটে মনোজ তেওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়া সহ মোট 889 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। আজ ষষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার 543 আসনের মধ্যে 486টি ভোট গ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় আগামী 1 জুন ভোট হবে 57 সংসদীয় আসনে।